হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসে গেছি চাং কাইশেক মেমোরিয়াল হলে। তো এই যে দেখতে পাচ্ছ আমার পেছনের বিল্ডিংটা, আমরা ওখানে যাব। চলো তোমরা দেখতে থাকো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গড়বি না। এই যে পিছনের বিল্ডিংটা, এখানকার প্রথম প্রেসিডেন্টের বাড়ি। এটা এখানকার প্রথম প্রেসিডেন্টের বাড়ি, বাড়ি না, তার স্মৃতির উদ্দেশ্যে এটা বানানো। আমরা এখন ওয়েট করছি, ওখানে যাব। তো এখন ক্রসিংটা পেড় হতে হবে, সিগন্যাল যতক্ষণ না পড়ছে। কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, বেশ প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া। এমনিতে আজকেও বিকেলের দিকে দেখাচ্ছিল তো 23 কিলোমিটার 24 কিলোমিটার বেগে সব ঘন্টায় ঘন্টায় বিভিন্ন, এক ঘন্টা অন্তর অন্তর দেখাচ্ছিল 23 কিলোমিটার পার আওয়ার, 24 কিলোমিটার পার আওয়ার প্রচণ্ড ঝড়ো হাওয়া। আর খুব শীত করছিল তো, তো ভাবলাম তো বৃষ্টিটা তো থেমে গেছে, যাই ঘুরে আসি একবার। তো তাই চলে এলাম একটু ঘুরতে। এখনও প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব শীত করছে। মোটা জ্যাকেট পরা আছে বলে হাওয়াটা গায়ে লাগছে না, কিন্তু মুখ চোখ এগুলোতে হাওয়াটা এমন লাগছে, মনে হচ্ছে যেন একদম কাঁটার মতো। এটাতে টিকিট টিকিট কিছু নেই? না না, এই যে বিল্ডিংটা। প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া, আমার চুলগুলো উড়ছে দেখতেই পাচ্ছ, এত হাওয়া দিচ্ছে। ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে? এত মানুষ বেরিয়েছে আর আমরা ঘরের ভেতরে বসে আছি। কোনটা দিয়ে যাবো? ওইটা দিয়ে। এত মানুষ বেরিয়েছে বৃষ্টিটা থামার পর, আজকে কত মানুষ। আর তুমি, তোমার শীত করছে, আমি তো বুঝতে পারছি তোমার শীত করছে। ওর জ্যাকেটটা আমি পরেছি, আমার জ্যাকেটটা আমি ধুয়ে দিয়েছি, খুব ময়লা হয়ে গেছিলো। তো ওর এই মোটা জ্যাকেটটা আমি পরে নিয়েছি, আর আমার তো জ্যাকেট এখনো শুকনো হয়নি। ওই ওই পাতলা জ্যাকেটটা পরেছে, শীত লাগছে বলছে, হাওয়ায় আমি জমে যাচ্ছি পুরো।
নেপাল কাঠমান্ডু এগুলোতে যেরকম কাঠের বাড়িগুলো দেখতে যেরকম হয় সেই রকম। এত সুন্দর কারুকার্য করা, দেখতে খুব ভালো লাগছে, খুব সুন্দর। তোমাদের ব্যাক ক্যামেরা